আসসালামু আলাইকুম, আমি জুলফিকার, জুলফিকার জুয়েল চ্যানেলে আজকে টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। গত পর্বে আমাদের আলোচনার বিষয়টা ছিল শেপ বিল্ডার টুল, আর আজকে আলোচনা করব পার্সপেক্টিভ গ্রিড টুল নিয়ে। পার্সপেক্টিভ গ্রিড টুল একটা মজার একটা টুল, যেটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে 3D শেপের ডিজাইনগুলো করতে পারেন। যাদের অটোক্যাডে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য এই বিষয়টা আর একটু সহজ হবে, যেটা আমরা 3D শেপ ক্রিয়েট করতে দ্রুততার সাথে আর কি করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো দেখুন, পার্সপেক্টিভ গ্রিড টুল যখন আমরা এখান থেকে সিলেক্ট করব, তখনই এই ধরনের একটা সামনে একটা ইয়ে চলে আসবে আর কি, শেপ চলে আসবে, অর্থাৎ এটা হলো একটা ডিরেকশন। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে একটা 3D একটা শেপ চলে আসছে, মনে হচ্ছে এই পাশে এটা একটা দেওয়াল, এই পাশে এটা একটা দেওয়াল, নিচে একটা ফ্লোর, তাই না? এরকম একটা শেপ চলে আসছে। তো এর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমি বেসিকটা এখন ধারণা দিয়ে দেবো, আপনারা নিজেরা এটা বেসিকটা প্র্যাকটিস করবেন, দেন আমি পরবর্তী সময় পার্সপেক্টিভ দিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে এটা আসলে কিভাবে কাজ করে। পার্সপেক্টিভের ভেতরে দুইটা টুল আছে, একটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল, যেটাকে আমরা শিফট পি দিলে এটা আসছে, এটা সিলেক্ট হবে, আরেকটা আছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। তো এখন পার্সপেক্টিভ গ্রিড টুলটা কিভাবে কাজ করছে এবং পার্সপেক্টিভ সিলেকশন টুলটা কিভাবে কাজ করছে, এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। তো পার্সপেক্টিভ গ্রিড টুলটা যখন আমরা সিলেক্ট করব, তখন এই যে বাম পাশে ওপরের দিকে যেই একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাই মূলত এখানকার এই অপশানগুলা নির্দেশ করে। আপনি এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন। আমি দেখুন এই পাশে যেটা ব্লু কালার হয়ে আছে, এই অংশটাকে এই ক্লিক করলে এই পাশের এই যে এই অংশটা সিলেক্ট হবে, তারপরে এইটা সিলেক্ট করলেন, দেখেন এটা কালার হয়ে গেল, এটা একটু আলাদা অরেঞ্জ কালার হয়ে গেল, রাইট গ্রিড, তার মানে এই গ্রিডটা এইটা সিলেক্ট হবে। আবার যখন এই নিচের এই অংশটাকে আপনি সিলেক্ট করবেন, দেন এই যে দেখুন গ্রিন কালার হয়ে গেছে, এইটা তার মানে যে গ্রিন কালারটা। তো দেখেন এই কালারের সঙ্গে এই কালারগুলো কিন্তু সম্পৃক্ততা আছে। তো এখন এখান থেকে আমরা কিন্তু চাইলেই এগুলো পরিবর্তন করতে পারি, এই আকৃতিগুলো পরিবর্তন করতে পারি। এই যে উপরে পয়েন্টটা আছে, ধরে এইভাবে নিচে টানলে এই যে শেপ কিন্তু পরিবর্তন হচ্ছে। আবার এই পয়েন্ট ধরে যদি আপনি এভাবে টানেন, গ্রিডটা কিন্তু পরিবর্তন হচ্ছে। সো আপনার কেমন আকৃতির একটা ডিজাইন প্রয়োজন হবে, কত দূর পর্যন্ত এখানে নেবে, এটার বিস্তারিত আলোচনা আছে, এটার প্যালেটের ভেতরে আরও অনেক বেশি আলোচনা আছে, আমি এত আলোচনা করব না, জাস্ট এটা আমি একটু বেসিকটা ধারণা দিব। তো এখানে দেখুন, হ্যাঁ, এখান থেকে যখন আমরা একটা শেপ তৈরি করব, হ্যাঁ, তো এই যে এই এই এটা সিলেক্ট রাখলাম, রেখে আমরা যখন একটা শেপ তৈরি করব, তো দেখুন এই শেপটা কিন্তু এই দেওয়ালের মতো হয়ে যাচ্ছে, এই দেওয়ালের মতো, এই দেওয়ালটা যেভাবে মানে এই পাশের এটা যেমন, এই এই ধরনের একটা 3D শেপ চলে আসতেছে। তো আমরা এই শেপটা সিলেক্ট করার পরে যখন এভাবে টানবো, তখন ডিজাইনটা এরকম হবে। এখন কথা হলো যে এইরকমভাবে ডিজাইন করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে জাস্ট একটা ডিজাইন, এটা কাজটা এইভাবেই করতে হয়, আগে একটা ডিজাইন ক্রিয়েট করতে হয়। তো আপনারা এটা এই টুলটা সিলেক্ট করে দেন, এই যে উপরে যে ক্রসটা আছে এখানে যদি ক্লিক করেন, তাহলে এই গ্রিডটা চলে যাবে। তো এটা আমরা কেটে দিতে চাচ্ছি না, যেহেতু গ্রিডটা আমরা আমাদের মতো করে শেপ তৈরি করে নিছি, তো এখন এটা কাটবো না, এটাকে আমরা হাইড করে দেব, এই গ্রিডটাকে হাইড করে দেব। হাইড করতে হইলে জাস্ট ভিউ অপশনে যাইতে হবে। তো এই যে এখান থেকে হাইড গ্রিড আছে, পার্সপেক্টিভ গ্রিড, এখান থেকে আমরা এটাকে হাইড করে দেব, হাইড। তো এটা এই যে চলে গেল, হাইড হয়ে গেল আর কি। তো এখন যদি এখানে কিছু ক্রিয়েট করি আমরা, ধরেন এইটা একটা, এটা একটা শেপ, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই, এটা একটা শেপ। তো একটু কালার চেঞ্জ করে নেই,
দেখুন এই দুইটা শেপ আমি ক্রিয়েট করে নিছি, তো এখন এই দুইটা শেপ আমরা কিভাবে এই গ্রিডে ফেলবো, তাই না? এই দুইটা শেপ ধরেন আমরা ডিজাইন করে ফেলছি, তো আমি এখানে একটা ডিজাইন করে রাখছি, যদিও এই ডিজাইনটা আমি দেখাবো। তো এই দুইটা শেপ ক্রিয়েট করার পরে আমরা যখন আবার হচ্ছে এই ভিউ অপশনে যাব, এই যে পার্সপেক্টিভ গ্রিডে যাব, শো করব, শো, এইবার আমরা এই যে এইটা সিলেক্ট করব, এই যে গ্রিডটা সিলেক্ট করে এইটা সিলেক্ট করব, করে আমরা যেইটা নিয়ে আসবো এর উপরে সেইটাই কাজ করবে। তো এখন এইটাকে আমরা নিয়ে আসবো কিভাবে, মানে এই আকৃতিতে আমরা নিয়ে আসবো কিভাবে? আমরা এখানে যে একটা ডিজাইন ক্রিয়েট করে রাখছি, এই ডিজাইনটা আমরা নিয়ে আসবো কিভাবে, তাই না? তো আমরা ওইটা নিয়ে আসতে হলে তখন আমাদেরকে সিলেকশন টুল ব্যবহার করতে হবে। পার্সপেক্টিভ সিলেকশন টুলটা নিয়ে জাস্ট ওই যেটা নিয়ে আসবো সেটাকে এইভাবে ধরলেই ওইটা এই আকৃতিতে এখানে বসে যাবে। এই যে এখানে জায়গা মতো এইভাবে বসাই দেব, তো এখানে এটা বসে গেল। আবার এইটা এইটা কোথায় নিয়ে আসবো? এইটা যদি আমরা এইভাবে আনি তাহলে এটা কিন্তু আবার এই একই জায়গায় চলে যাবে। আমি চাচ্ছি এটা এই পাশে থাকুক, অরেঞ্জ লেভেলে আসুক। তো এটা করব কিভাবে? আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। এইটা করতে হইলে এ পাশ থেকে আমাকে এই অরেঞ্জটা সিলেক্ট করতে হবে। অরেঞ্জটা সিলেক্ট করে এই জাস্ট এটাকে সিলেক্ট করে আমি এইখানে এটার কর্নার বরাবর এখানে, এই যে, এই যে সুন্দরভাবে বসাই দিলাম। তাহলে দেখুন এখানে সুন্দরভাবে এটা বসে গেল। এইটা জায়গা মতো ঠিকঠাক মতো বসাই দিতে হবে আর কি, এটা শেপটা বড় করে নিলেই হবে। আচ্ছা, এখন এই নিচে যেটা আছে, এই নিচের যেটা আছে, নিচের পার্টটা চাইলে আমরা কিন্তু এই উপরে আনতে পারি। সো এটাও দেখব, এটাও দেখব, তবে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে হাইড করে দেব। আবার হাইড, এটাকে জায়গা মতো বসায় দিলাম। তো এই যে একটা 3D শেপ চলে আসছে, তাই না? এই শেপটা নিয়ে আসাটা এখান থেকে আসলে করতে হয়, এটা খুব সহজে এটা করা যায়। তো এখন আমি যদি এই ঘরের ডিজাইনটা নিয়ে আসি, তো সেটা করব কিভাবে, তাই না? তো ঘরের ডিজাইনটা করতে হলে এই বরাবর আমরা এই যে এই মাপটা এবং এই মাপটা, এই দুইটা একসঙ্গে নিব। অর্থাৎ এই যে এই মাপটা হবে হচ্ছে এটা ছাদ, উপরের ছাদ, হ্যাঁ ছাদটা তৈরি করব এটা দিয়ে। তো এটাকে আমরা এই লেভেলে রাখবো, এটা উপরে ছাদ হিসেবে ব্যবহার হবে আর কি। তো আমরা আবার গ্রিডটাকে শো করতেছি, শো গ্রিড। এখন আমরা এই যে এই পাশেরটা, তাই না, অরেঞ্জ কালার, অর্থাৎ এইটাতে এইটাতে আমরা এটা ফেলবো, এইটা ফেলবো। তো আমরা কি করব, পার্সপেক্টিভ গ্রিড টুলটা যেখান থেকে যেটা আছে সিলেকশন, এইটা সিলেক্ট করব। দেন আমরা এইটার উপরে ক্লিক করে এটা ধরে নিয়ে এসে এখানে জায়গা মতো বসাই দেব। তাহলে এটা এই পাশে বসে গেল, এক পাশের দেওয়াল। আচ্ছা, এইবার এই পাশে এটা সিলেক্ট করব, করে এই পাশের দেওয়ালটা নিয়ে এসে আমরা এইখানে বসাই দেব। এই এবার ছাদের ব্যাপারটা, ছাদের ব্যাপারটা হচ্ছে এই নিচেরটা সিলেক্ট করতে হবে, এটা কিন্তু ফ্লোরে যাবে, পরে আমরা এটাকে উপরে তুলে দেব। তো এটা এইভাবে এখানে ফেলবো, এটা ঘুরে গেল, এটাকে আমরা এইভাবে ঘুরাই দেব। আচ্ছা সরি, আমাদের আসলে একটা জিনিস ভুল হয়েছে, এটাকে আগে থেকে একটু এইভাবে না করে এটাকে এরকম করে রাখা উচিত ছিল, এইভাবে রেখে তারপরে এটাকে ধরে নে এভাবে ফেলা উচিত ছিল। তো এবার ঠিক হবে, তো আমরা এটাকে নিচের যে অংশটা আছে সেই বরাবর এটাকে রাখবো। তাহলে এটা একটা রাইট মাপে থাকবে, একদম ফ্লোরে ফেলে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লোর। আচ্ছা যাক, এখানে আমরা রাখি আপাতত। আচ্ছা, এবার আমরা গ্রিডটাকে হাইট করে দেব। এই যে পার্সপেক্টিভ গ্রিড হাইট। আচ্ছা, এবার এটাকে একদম উপরে নিয়ে আসি,
আচ্ছা, এখন চাইলে কিন্তু এটাকে আমরা জুম ইন করে এটাকে ব্যাকে পাঠাইতে হবে। হ্যাঁ, সেন্ড টু ব্যাক, রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জে যাইতে হবে, সেন্ড টু ব্যাক ক্লিক করতে হবে। দেখুন আমার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডেরও নিচে চলে গেছে। এখান থেকে আমরা লেয়ারে দেখতেছি, এই যে ডান পাশের লেয়ার, এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবো এটাকে। তারপরে এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশনটা টুল ধরবো, ধরে এটা একদম মাপ মতো এখানে বসাই দেব। এখান থেকে এটা, সরি, একবার ক্লিক করলাম, এইদিকে মাপটা বাড়ায় দিলাম, এইদিকে একটু টেনে নিলাম, এইদিকে একটু বাড়ায় দিলাম। তো আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। তো এই যে একটা ডিজাইন নিয়ে আসার একটা সিস্টেম, তো এই কাজটা মূলত পার্সপেক্টিভ টুলটা করে থাকে। এবং বক্সে যে ডিজাইনগুলো করা হয়, বক্স ডিজাইন যেগুলো আছে, 3D শেপের বক্স, সেগুলো পার্সপেক্টিভ টুলের মাধ্যমেই হয়ে থাকে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন ক্লিয়ারলি, আসলে সব কিছু বলার চেষ্টা করেছি, এর থেকে ক্লিয়ারলি আসলে হয় না। তো তারপরেও আমি চেষ্টা করব আরও বিস্তারিতভাবে আলোচনা করার নেক্সট টাইম। তো সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।